এবারও তেমনি শেষ চৈত্রের খর নিঃশ্বাসে নতুন বছর আসবে হয়তো, কিন্তু তুমি কি জানো এদেশে কখন আসবে নতুন দিন? কখন উদ্দীপনা, অবসাদ আর ব্যর্থতাকেই দেবে নিদারুণ হানা, ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙে, ভাসাবে মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান? বলো না কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা, কখন সত্যি নতুন বছর আসবে, আসবে নতুন দিন, তুলবে তাদের গর্বিত মাথা আজ যারা নত জানু, এই প্রাসাদে ও অট্টালিকায় উড়বে তাদেরই নাম। বলো না কখন ফুটবে গোলাপ গোলাপের চেয়ে বড়, কখন মানুষ পাবে এই দেশে শস্যের অধিকার, নতুন বছরে সেই অনাগত নতুনের প্রত্যাশা। বন্ধু, তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ, শুভ নববর্ষ। চ্যানেল 24-এর বিশেষ আয়োজন মঙ্গলযাত্রায় স্বাগত সবাইকে। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। নববর্ষ, পহেলা বৈশাখ, নতুন বছর, নতুন দিন, সব কিছু নতুন করে শুরু করবার পালা। সর্বজনীন ঐতিহাসিক এই জাতীয় উৎসবের সকালে সকলকে স্বাগত জানাই। আজ পহেলা বৈশাখ 1430 বঙ্গাব্দ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনেছি, তাদের সঙ্গে একটুখানি পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন শিল্পী অরূপ রাহি এবং তার সঙ্গে সঙ্গত করছেন আজকে মুহিবুল হাসান তুরাগ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই দিনটি তো বাঙালির জন্য বিশেষ, বাঙালি বলতে বাঙালিই বোঝাচ্ছি, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে যত বাঙালি আছে সকলের জন্য বিশেষ একটি দিন এই। এবং সূর্যোদয়ের সাথে সাথেই আমাদের বাংলা বছর শুরু হয়। তো একটা সূর্যোদয়, সেই সঙ্গে বাংলা বছরের প্রথম দিন শুরু হওয়া, এবং এই সকালটাতে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি মঙ্গলযাত্রা নামে চমৎকার একটা আয়োজনে। বাংলা সংস্কৃতির এই জায়গাটা নিয়ে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে বাংলা সংস্কৃতি যখন থেকে শুরু হলো এবং বাংলা নববর্ষের এই দিনপঞ্জিকা যবে থেকে শুরু হলো তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের এই যে একটা দীর্ঘ পথ, এর মধ্যে আসলে সংস্কৃতি কোথায় কোথায় পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হয়েছে? দারুণ প্রশ্ন, এবং হয়তো অনেক লম্বা আলাপের দরকার হয় এগুলো নিয়ে, কিন্তু আমরা যদি অল্প করেও বলতে চাই যে প্রায় 1400 কত না এতগুলো বছর, 1430, হ্যাঁ এতগুলো বছর আমরা একটা বহুমুখী পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই অঞ্চলের মানুষজন। এর মধ্যে বড় বড় বেশ কিছু ঘটনা আছে, সেই কটাকে আমরা যদি একটু চিহ্নিত করে রাখি দাগ দিয়ে তাহলে আলাপটা সুবিধা হবে। যেমন ধরা যাক যে আমরা এর মধ্যে এই এই অঞ্চলের যে ভৌগোলিক পরিবর্তন সেটা খুব গুরুত্বপূর্ণ, এই অঞ্চলে কী কী ধরনের রাজনৈতিক সামাজিক পরিবর্তনগুলো ঘটছে সেটা গুরুত্বপূর্ণ, ধরা যাক যে রাজ্য ইত্যাদি ইত্যাদি সেটার গুরুত্ব পরিবর্তনগুলো ঘটছে, সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য ধরা যাক একটা বড় ব্যাপার সেটার ছিল এবং সেটা শেষ হচ্ছে, এই যে একটা বড় ব্যাপার। এরপরে ধরা যাক যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর্বে আমরা ঢুকছি, সেটা একটা বড় ব্যাপার। এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে বা এই সময় পর্বের মধ্য দিয়ে আমরা একটা বিশেষ ধরনের বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের ঢুকছে যার নাম হচ্ছে ঔপনিবেশিকতা, এবং এই ঔপনিবেশিকতার মধ্য দিয়ে আমরা ঔপনিবেশিক আধুনিকতার বলে একটা যে ব্যাপার সেটার মধ্যেও ঢুকছি, এবং সেটার মধ্যে দিয়ে আমরা নতুন ধরনের শুধুমাত্র সামাজিক রাজনৈতিক নয় তার অর্থনৈতিক তার সাংস্কৃতিক বহু রকম অভিঘাত এই অঞ্চলের আমাদের জনপদের মধ্যে পড়ছে। তারপরে আরও বড় যেটা ব্যাপার যে এই ঔপনিবেশিক আধুনিকতা বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই অঞ্চলে বিশ্ব পুঁজিবাদের যে ব্যবস্থা তার মধ্যেও ঢুকছি, এবং এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের সামাজিক অর্থনৈতিক প্রতিবেশগত পরিবেশগত সকল ধরনের চিন্তা চৈতন্য ভাবের জগৎ সব কিছুর মধ্যে বিপুল সব পরিবর্তন ঘটছে এইসব বড় বড় ঘটনার মধ্যে দিয়ে, এবং সেটার ফলে আমাদের জীবনের সব রকম
সঙ্গ অনুসঙ্গ, বাঁচার ধরন, কি খাই, কি পরি, কেমন ঘর বানাই আমরা, সবকিছুতে পরিবর্তন, যাতায়াত ব্যবস্থা, নদীর ঢেউ, হ্যাঁ, বাতাসের দিক, সব পরিবর্তন ঘটতেছে। এত সব পরিবর্তনের মধ্য দিয়ে আসলে আমরা প্রতিনিয়ত চলছি, এবং এমন নয় যে আমরা সবসময় এই সকল পরিবর্তনের অনেক সূক্ষ্ম কিংবা অনেক বড় দিকও একসঙ্গে মনে রেখে চলতেছি, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের পরিবর্তনটা চলতে থাকে, এবং সেই পরিবর্তনের আরও বহু দিক আছে, এটা নিয়ে হয়তো আমরা পরে আলাপ করি। আচ্ছা, যেহেতু রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুটো শব্দই আপনি উচ্চারণ করেছেন, এবং অভিধানের এই দুটো শব্দই ভীষণ গুরুত্বপূর্ণ পহেলা বৈশাখের সাথে, নববর্ষের সাথে, যদিও দুটোকে একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একসাথে বলাই যায়, তবু কিন্তু রাজনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তনটা আমরা খানিকটা আলাদা করে দেখতেই পারি। আমার যতদূর জানা আছে, ভুল হলে ঠিক করে দেবেন, চন্দ্র বছর এবং সৌর বছর এই দুটো বছরকে কেন্দ্র করেই মূলত রাজস্ব আদায়ের উপর ভিত্তি করে এই নববর্ষের প্রচলনটা শুরু হয়। সম্রাট আকবর করেছিলেন বাংলা দিনপঞ্জিকা, যাতে কৃষকদের জন্য সুবিধা হয়, যাতে মানে একটা বছর অনুযায়ী তাদের কৃষি কাজ করা এবং অন্য বছরের হিসাব অনুযায়ী রাজস্ব আদায় করা, এই দুটো আসলে তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, সেই জন্যই বাংলা দিন পঞ্জিকাটা শুরু হয়েছিল। কিন্তু সেটা যে এখনও পর্যন্ত জারি আছে, এখনও পর্যন্ত আমরা যেটা মেনে চলছি, এটা কি শুধুমাত্রই বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে, নাকি এটার ফলস্বরূপ আরও ইতিবাচক দিকগুলো আমরা সারা বছরই পাচ্ছি? ইতিবাচক দিকের আলাপটা একটু পরে আসি। প্রথম কথা হচ্ছে যে, ধরেন বাংলা পঞ্জিকা বা বাংলা দিনপঞ্জি বা বাংলা বছরের যে হিসাবের যে এখনকার যে সূত্র এবং সেটার যে ঐতিহাসিক সূত্রপাত, সেটা কোনো একটা কোনো ঘটনা দিয়ে শুরু হয়নি আসলে। এবং আমাদের এখানে বহু ধরনের সময় গণনা পদ্ধতির ইতিহাস আছে। আচ্ছা রাহি ভাই, যদি কিছু মনে না করেন, আমরা গুরুগম্ভীর আলোচনায় একটুখানি পরে ঢুকতে চাই, মাঝখানে একটুখানি মনটাকে আন্দোলিত করি। আজকে নববর্ষ, প্রথম দিন, প্রথম সকাল, আপনার গান দিয়ে শুরু হোক আমাদের মঙ্গলযাত্রা। আর মহিম ভাই তো রয়েছেন, ঠিক আছে, তাহলে তুরাগ একটু আমরা সকালের যে সময়টা, এই সময়টাকে ধরে আমাদের দল লীলার একটা গান, সেখান থেকে দু এক লাইন করি। হ্যাঁ, হোক। সকালে সকাল তুমি আইলা বধূহে, সকালে সকাল তুমি শাপলা শালুকে সুগন্ধ জগত রচিলা প্রীতি বন্ধ, শাপলা শালুকে সুগন্ধ জগত রচিলা প্রীতি বন্ধ, বধুরে বুকে রাহি পাইলা সকালে সকাল তুমি আইলা, বধূহে সকালে সকাল তুমি আইলা। এই গানের গল্প একটু করি, এটা হলো যে পুরোটা গাবো না, কিন্তু এই যে গানটা, এই গানটা সকালের একটা রাগে, এবং আমাদের এই অঞ্চলের যে প্রতিবেশ, এই যে শাপলা শালুক, আমরা কেমন একটা ভোর, কেমন একটা সকাল হয়, এবং যখনই আমরা বলি যে সংস্কৃতি, তখন তার অবশ্যই তার একটা ভৌগোলিক, প্রতিবেশগত এবং ঐতিহাসিক
একটা থাকে, ভিত্তি থাকে, এবং সেটাকে আমরা মানুষ হিসেবে সেটার সঙ্গে আমাদের একটা সম্পর্ক চলতে থাকে, সেইটার সম্পর্কেই এটা প্রকাশ ঘটে আমাদের, আমরা যেগুলোকে শিল্প বলি, সংস্কৃতি বলি ইত্যাদি। তো এই যে মানে আবাহন, একটা সূর্য উঠলো, সকাল হচ্ছে, এই সময় আমরা নিজেদেরকে কী করে উপলব্ধি করি এই জগতের মধ্যে, বা এই জগতের সঙ্গে আমাদের সম্পর্কটাকে কী করে উপলব্ধি করি, এবং সেটাকে কী করে আমরা একই সঙ্গে ধারণ করি এবং সেটাকে আবার পরিবর্তনও করি আমরা, ওই যে ভাবটা ওটি নিয়ে একটা সকালের গান আর কি। খুব ভালো। নববর্ষের সকাল বলে বলছি না, আসলে সকালবেলা সকালের আগে যে কোনো গান যদি এরকম করে গুনগুনিয়ে গাওয়া যায়, আমি মানে আনুষ্ঠানিক ব্যাপারটাকে বাদ দিয়ে মানে অনানুষ্ঠানিকভাবে যদি কথা বলি, খুবই আমরা আসলে এমনভাবে বাংলা আর ইংরেজিতে অভ্যস্ত হয়ে গেছি, অনেক ক্ষেত্রে আসলে চাইলেও সেই বাংলা শব্দটা ব্যবহার করতে খুব অসুবিধা হয়। যাই হোক, সেটাকে আমি বাদ দিয়ে আমি অন্য প্রসঙ্গে চলে আসি। এই যে ভৌগোলিক পরিবর্তনের কথা আপনি সেই সঙ্গে যুক্ত করলেন, আমার এই মুহূর্তে আসলে অনেক কিছু একসাথে মনে হচ্ছে, যেমন বিভিন্ন প্রথাগত বিভিন্ন বৈশিষ্ট্য, নিয়ম রীতি যেগুলি বলি না কেন আমরা, যেমন একটা সময় নববর্ষ মানে এই যে যেমন আমাদের সেটেও আজকে এই যে মুখোশ, ঘুড়ি, হ্যাঁ, ছোটো ছোটো বিভিন্ন নানা বর্ণে নানা রঙের কাগজ, এগুলো এক একটা অনুষঙ্গ, এগুলো সংস্কৃতির একটা দিক, যেগুলো আসলে আমাদেরকে প্রতিনিধিত্ব করে যে আমাদের বাঙালির রূপ বৈচিত্র্য, আমাদের বাঙালির চিন্তা চেতনা ধ্যান ধারণাটা ঠিক এরকম। আবার সেই সঙ্গে এক সময় সাপ খেলা, সাপুড়ে বলি খেলা ছিল, লাঠি খেলা ছিল, মুড়ি মুড়কি বাতাসা, বৈশাখী মেলা, এইগুলোরও কিন্তু একটা পরিবর্তন ঘটেছে, এবং এগুলো শুনে অন্যরকমভাবে গ্রামের এক ধরনের ব্যাপার ছিল, শহরে নগরায়নে কিন্তু আরেকভাবে পহেলা বৈশাখ পালিত হয়। এটা কি কোনোভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত? রাজনীতিটার প্রসঙ্গটা একটু পরের দিকে বলা যাবে, মানে কীভাবে এটার সঙ্গে যুক্ত, কিন্তু তার আগে বলে নিই যে পহেলা বৈশাখ বলে যে একটা উৎসব এখন হয় আমাদের, এইটা কিন্তু সেদিনের ঘটনা, এবং এইটা ছিল মূলত সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। এবং এই অঞ্চলে আমরা আমাদের এই অঞ্চলটা বিশেষ করে বঙ্গীয় বদ্বীপের সমতল অংশ যেটা, এইটার যে প্রতিবেশগত বৈশিষ্ট্য কৃষি এবং কৃষিভিত্তিক যে সংস্কৃতি, সেটাই হচ্ছে সংক্রান্তির প্রধান দিক। তো চৈত্র মাস শেষ হচ্ছে, নতুন একটা ঋতু পর্বে ঢুকবে এই অঞ্চলটা, সেই ঋতু পর্বে ঢোকার যে ক্রান্তিকাল, এই মুহূর্তটাকে আসলে চৈত্র সংক্রান্তি দিয়ে পালন করা হয়। তো এই যে বড় রূপান, বড় একটা সময়ে নতুন পর্বে ঢোকার মুহূর্তটা, এইটা গুরুত্বপূর্ণ ছিল। ফসল মানে হাল খাতা ভিত্তিক যে নতুন বছর শুরু হবে, আমাদের ব্যবসা, কৃষি, ট্যাক্স মানে যেটাকে কর, হ্যাঁ, রাজস্ব, ওই আদায়ের খাতার চালু করার, মানে নতুন খাতা চালু করার যে উৎসব, হাল খাতা বা প্রোগ্রাম বা অনুষ্ঠান, সেটা হ্যাঁ এইটা ছিল পরের দিকের ঘটনা, অনেক পরে শুরু হয়েছে, মূল ব্যাপার হচ্ছে সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিটা হচ্ছে আসল ঘটনা, মানে বা প্রাচীন অর্থে যদি বলেন তাহলে এটা আমাদের প্রধান ব্যাপার ছিল চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ইতিহাসটাই তাই আসলে, হ্যাঁ, পহেলা বৈশাখ নয়, পহেলা বৈশাখটা হচ্ছে আরও পরের দিকের ঘটনা, এবং বিশেষ করে এই 90 দশকের আগ পর্যন্ত বাংলাদেশে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হওয়ার কোনো ইতিহাস আমরা দেখাতে পারবো না কেউ। আবার হয়তো দেখা যাবে আজ থেকে 20-30 বছর হয়তো থাকবে না, আরো পরিবর্তন হয়তো থাকবে না। সংস্কৃতি কোনো কালে স্থির ব্যাপার নয়, মানুষের জীবনের মতো, নদীর মতো, প্রতিবেশের মতো, ইতিহাসের মতো সংস্কৃতি রূপান্তরশীল। কিন্তু খেয়াল করা দরকার যে আমরা কোত্থেকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এবং সেখানে আমরা কি উদ্দেশ্যে এই পরিবর্তনটা ঘটাতে চাচ্ছি, কোন রকম পরিবর্তন চাচ্ছি, ওইটা যদি আমরা খেয়াল না রাখি তাহলে যেটা হবে যে সংস্কৃতির নামে আমরা কোনো মানে অপসংস্কৃতি বলতে কি, অনেকের কাছে অনেক কিছু বোঝা অপসংস্কৃতি বলতে, কিন্তু আমরা সামগ্রিকভাবে সমাজের জন্যে, বৃহত্তর অর্থে জগতের জন্যে কল্যাণ এবং মঙ্গলের দিকটা আমরা নিশ্চিত করতে পারবো না, আমরা এক ধরনের হয়তো বদ্ধতার দিকে চলে যাব, ওটা সমস্যা। আচ্ছা, এই খেয়াল করার দরকার। রাই ভাই, আপনার সঙ্গে গল্প করতে করতে ইতোমধ্যেই আমরা মনে হয় ছায়ানটের একটা আয়োজন দেখতে পাচ্ছি, সেটা নিয়ে একটু দর্শকদের সঙ্গে কথা বলি। আমরা নিজেরাও একটুখানি আয়োজনটা উপভোগ করে আছি। রমনা বটমূল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নীল মাহবুব, এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরের মতো ছায়ানটের যে ঐতিহ্যবাহী উৎসব, সেই উৎসবে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী। আমরা তার কাছ থেকে শুনবো এবং দেখবো ছায়ানটের উৎসবের কী অবস্থা। নীল, শুভ সকাল এবং শুভ নববর্ষ। Thank you.
রমনার বটমূল প্রশ্ন একটুকরো বাংলাদেশ হয়ে উঠেছে বৈশাখের এই মুহূর্তে রমনার বটমূল কিন্তু একটুকরো বাংলাদেশ হয়ে উঠেছে কারণ চারপাশে কিন্তু আসলে অসংখ্য বাঙালি বাঙালিয়ানা সাজে কিন্তু এখানে এসেছে এবং এই যে রমনার বটমূলে কিন্তু আসলে যে গানগুলো হচ্ছে সেই গানগুলো কিন্তু বাংলা গান বাংলার কৃষ্টি বাংলার কালচার এবং এই যে মানুষে মানুষে সৌহার্দ সম্প্রীতি এবং এই যে ভয়হীন একটি পথ চলা সে সব বারোটা কিন্তু এই গানে গানেই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ছায়ানট এবং এই যে সকালে প্রথম সূর্যটার সাথে তবলা বাদনের মধ্যে দিয়ে যে আয়োজনটা এখানে শুরু হয়েছে সে আয়োজনটা কিন্তু এখন ভীষণ রকম রঙিন এবং যারা এসেছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাল এবং সাদা রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে এবং তাদের কাছে আমাদের প্রশ্নও ছিল যে এই যে বৈশাখ এই যে নতুন একটি বর্ষপঞ্জি এই যে নতুন একটি দিন নতুন পথ চলাটা আসলে কেমন হতে পারে তারা সবাই কিন্তু আশা এবং প্রত্যাশা করেছে যে পিছনে যত জরাজীর্ণতা আছে সেই জরাজীর্ণতা কাটিয়ে সমস্ত মলিনতাকে কাটিয়ে যেন আবার আসলে তারা জেগে উঠতে পারে এবং সামনের যে সময়গুলো আছে সেই সময়গুলো কিন্তু সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে জড়িয়ে থাকুক মানুষে মানুষের সম্পর্ক মানুষে মানুষে বৈষম্যের যে জাতাগল আছে বিভেদ আছে সেগুলো সব কিছু পেছনে ফেলে এক নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আসলে তারা দেখছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে যে ধরনের বিভেদ বা যে ধরনের অস্থিরতা আসলে এই দেশে দেখা যাচ্ছে সব অস্থিরতা কাটিয়ে এই দেশটি আবার একটি সুন্দর দেশ একটি রঙিন দেশে আসলে গড়ে উঠুক এবং সকাল থেকেই কিন্তু এখানে আমরা ছায়ানটের যে আয়োজন দেখছি সে আয়োজনে কিন্তু তবলা বাদন ছিল একক আবৃত্তি ছিল গান ছিল একক গান ছিল সম্মিলিত গান ছিল এবং এই আয়োজন দুই ঘন্টা ব্যাপী যে আয়োজন সেই আয়োজন কিন্তু শেষ হবে জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং সেই ভালোবাসা নিয়েই হয়তোবা এই চত্বরে যারা এসেছেন যারা হাজির হয়েছেন তারা হয়তো বাড়ির পথ ধরবেন কিন্তু তাদের মনে প্রাণে আসলে গেঁথে থাকবে সোনার বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ মানুষের বাংলাদেশ এই ছিল এই মুহূর্তে এখানকার পরিস্থিতি নীল অনেক ধন্যবাদ আপনাকে ছায়ানটের যে উৎসব প্রত্যেক বছর আমরা দেখি এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ পালিত হয় আমাদের দেশে সেটারই আরেকটা আলোকছটা আজকেও দেখতে পেলাম এবারে জিনিয়া কবি সূচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চারুকলা থেকে দেখতে পাচ্ছি সেখানে উৎসব উৎসব ভাব সাজসাজ রব জিনিয়া আপনাকে শুভ নববর্ষ ভীষণ মিষ্টি লাগছে দেখতে ধন্যবাদ তাস্তুভা আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা এবং যে বিষয়টি আপনি বললেন যে চারুকলা অনুষদের সামনে কিন্তু উৎসব সব ভাবনা পুরো উৎসবে মেতে উঠেছে এই অনুষদের সামনের যে সড়কটি সেটি এবং পুরোটাই আসলে রঙিন কিন্তু এবং এবারে যে মঙ্গল শোভাযাত্রার যে থিম যে বরিশোধ হারাম আছে শান্তিরও বাড়ি এবং সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে আবহাওয়ার যে বৈরিতা অর্থাৎ সূর্যের যে চোখ রাঙানি সেটিকে উপেক্ষা করে কিন্তু মানুষ জড়ো হয়েছে হচ্ছে তবে যেহেতু এটি রোজার মাস সেটিকে মাথায় রেখে কিন্তু এবার সীমিত পরিসরে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং 2020 এবং 2021 সালেও কিন্তু করোনার জন্য এই মঙ্গল শোভাযাত্রা হয়নি 2022 সালে সীমিত পরিসরে করা হয়েছিল এবং এবারেও আসলে যেহেতু রমজান মাস তাই সেটি মাথায় রেখে এটি সীমিত পরিসরে করা হচ্ছে এবং এই মঙ্গল শোভাযাত্রার এবারে থিম যেটি যেমনটি আমি আপনাকে আগেই জানালাম যে বারিশও ধরা মাছে শান্তিরও বাড়ি এবং সেই বিষয়টি কিন্তু তারা এবার মঙ্গল শোভাযাত্রায় বলতে চেয়েছে যে পৃথিবী জুড়ে যে এত অস্থিরতা যুদ্ধ হানাহানি সবকিছু ছাপিয়ে পৃথিবীতে শান্তি নেমে আসুক এই কামনায় কিন্তু এবারের মঙ্গল শোভাযাত্রা এবং আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে যে সড়কটি সেটি কিন্তু এই যে নানা বর্ণে প্রতি বছরই টেপা পুতুল থাকে ময়ূর এবার আছে বিলুপ্ত প্রায় নীল গাই সহ এবং নানা রঙের মুখোশ নানা প্রাণীর মুখোশ দিয়ে সজ্জিত থাকে এবং চারুকলার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে কিন্তু এটি করেন এবং পুরো এক মাস তারা খাটাখাটনির পরে কিন্তু এই এই রঙে রঙিন করে তারা মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং এই মঙ্গল শোভাযাত্রাটি বের হবে 9টার সময় এবং এটি শাহবাগ চত্বর প্রদক্ষিণ করে আবার চারুকলা এসে জড়ো হবে এবং সব মিলিয়ে কিন্তু সবাই উৎসব মুখর পরিবেশে আছে এবং নানা সাজে সজ্জিত হয়ে নানা বয়সী নানা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই চারুকলা অনুষদের সামনে জড়ো হয়েছে মঙ্গল শোভাযাত্রায় একসাথে পথে হাঁটতে
তাসনুবা। সূচনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কথার মধ্য দিয়ে শুধু চারুকলা অনুষদই নয়, আমরা সাংস্কৃতিক আরও একটি বিশাল দিক যেটা উঠে এলো সেটা দেখতে পেলাম। মঙ্গল শোভাযাত্রার শুভ হোক সেই প্রত্যাশা করছি, অনেক ধন্যবাদ। জিনিয়া কবি সূচনা ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা দেখতে পেলাম চারুকলা অনুষদের উৎসব মুখর পরিবেশটি, সাজসাজ রব। আবারও যুক্ত হচ্ছি, রাহী ভাই আছেন আমাদের সঙ্গে, মুহিব ভাই রয়েছেন। এই যে মঙ্গল শোভাযাত্রা যেটা বলছিলেন আপনি বারবার, যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের সংস্কৃতিতে পরবর্তীতে এসে যুক্ত হয়েছে, এগুলো অনেক কিছুই ছিল না, কিন্তু ওই যে বেশ কিছু বছরের পর নদীর বাঁকের মতো সাংস্কৃতিক ধারা রাজনীতির ধারা পরিবর্তিত হতে থাকে, সেই সঙ্গে মানুষের জীবনযাপনের ধরন কর্ম সবটাই, তো মঙ্গল শোভাযাত্রা যেটা শুরু হয়েছে সেটাও তো ছিল না, সেটাও পরবর্তীতে যুক্ত হয়েছে। এবং এখানে ও যে কথাটা বলছিলেন সূচনা, যে নীল গাই, বিলুপ্ত প্রায় নীল গাই পুতুল, যেগুলো আমাদের বাংলার ঐতিহ্য, হ্যাঁ, সেগুলোকে আসলে প্রতিনিধিত্ব করা হচ্ছে। এবং এখন এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে টিকে নেই, সেটা কিন্তু সারা বিশ্বেই সবাই জানে যে বাংলাদেশ নামক একটা দেশ রয়েছে যেখানে বাংলা দিন পঞ্জিকা অনুসারে নববর্ষ পালিত হয় এবং নতুন বছরে ওরা ওদের সংস্কৃতিটা এইভাবে সেজে থাকে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি তো অনেক বড় বড় জায়গা থেকে আলাপ করেন, তাহলে অনেক সময় দরকার হয়। আচ্ছা, আমি দুটা ছোট জায়গা থেকে আলাপটা করি, সেটা হচ্ছে যে একটু আগে আমরা এই লাইভগুলোতে যাওয়ার আগে, মানে এই যে রমনা এবং চারুকলার আগে, আমরা বলছিলাম যে সংক্রান্তি থেকে আমরা পয়লা বৈশাখে ঢুকছি। আগে ছিল জিনিসটা সংক্রান্তির উৎসব বা সংক্রান্তির নানা রকম আয়োজন হতো, চৈত্র সংক্রান্তি, পরবর্তীতেকালে এই মাত্র সেদিন হলো আমরা আসলে পয়লা বৈশাখ বলে ব্যাপারটা এবং এইভাবে বর্ষবরণ ব্যাপারটার মধ্যে ঢুকছি, এটা বেশি দিনের ঘটনা নয়। এক, দুই নম্বর কথা হলো যে এই অঞ্চলটা সংক্রান্তির উৎসবটার যে একটা বড় মানে ভৌগোলিক প্রতিবেশগত এবং জীবনের নানা দিক থেকে যে বিষয়টা আসতো সেইটারই আসলে নানা মাত্রিক প্রকাশ এই অঞ্চলের বহু রকম জনগোষ্ঠীর মধ্যে আছে। এটা শুধু বাঙালি বলে নয়, সংক্রান্তি এই অঞ্চলের পুরো মানে আসলে সকল অঞ্চলেই এই ঋতু এবং সময় চক্রের পর্বান্তরগুলিতে উদযাপন বা মানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও সে সারা দুনিয়া আছে, মানে পঞ্জিকা ধরে ধরে নানা রকম ইয়েটা সময়ের অভিজ্ঞতাগুলোকে মানুষ এভাবে হিসাবের মধ্যে রাখতে হয়, এটা জীবন চলার জন্য করতে হয়। তো আমাদের এই অঞ্চলে সংক্রান্তিটা সকল জনগোষ্ঠীর মধ্যে আছে, শুধু বাঙালি নয়, আমাদের যত আদিবাসী গোষ্ঠী আছেন এই অঞ্চলে জনগোষ্ঠী সবার মধ্যে এই সংক্রান্তি বিভিন্ন নামে, বিজু, বিহু, ফুল, হ্যাঁ ফুল তো আগের দিন হয়, তারপরে সাংরাই, হ্যাঁ সাংরাই, বহু নামে আছে। তো সেগুলোকে আমাদের যখন আমরা সংস্কৃতি নিয়ে আলাপ করবো একটা অঞ্চলের, তখন এই পারস্পরিকতা, এই সম্পর্ক, এই সাযুজ্য এবং এই প্রত্যেকের বিশেষত্ব, এই সব কিছুকে একসঙ্গে ধরে আমাদের কথাটা বলা দরকার। আমরা কারণ সংক্রান্তি এবং পহেলা বৈশাখ বা নববর্ষ যে ব্যাপারটা এটা কেবলমাত্র বাঙালিই করে দুনিয়ায়, এটা একদম ঠিক কথা নয়। এই দেশে আরও বহু জনগোষ্ঠী এই সংক্রান্তিটা পালন করতেছে, এটা খেয়াল রাখা দরকার আমাদের, এবং তাদের মতো করে। এবং শুধু তাই নয়, এই যে ধরেন এটার সঙ্গে এটা এখন যেমন আমরা যেসব মোটিফ বা রূপক চিহ্ন, এই যে ধরেন যে এগুলো কেন আসছে, সেটার কারণ কিন্তু আমাদের এই জীবনের এই অঞ্চলের বিশেষ বিশেষ অভিজ্ঞতা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে পরিবর্তনগুলি যে হয়, এই পরিবর্তনগুলির ক্ষেত্রে অনেকগুলি প্রভাবিত থাকে, আমরা সেটা একটু আগে আলাপ করছিও। একটা যেটা বলা যেতে পারে এখানে বিশেষ করে যে এই ধরনের উৎসবগুলির প্রধান ভিত্তি ছিল কৃষি সংস্কৃতি। এইখান থেকে আমরা নগর সংস্কৃতির মধ্যে ঢুকছি গত 200-300-400 বছরের মধ্যে, আধুনিকতায় ঢুকছি পুঁজিবাদ এবং এইরকম একটা সম্পর্কের মধ্যে, কিন্তু যেটা হয় একটা সমাজ পুরোটা আগের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় না, একটা পর্বান্তর প্রক্রিয়া চলে। এই পর্বান্তর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এবং এখন আমরা গত ধরা যাক যে 50 বছর বা এরকম বছর আমরা যে নতুন অভিজ্ঞতা মধ্যে আছে, বাংলাদেশ রাষ্ট্র নামে একটা রাষ্ট্র হয়েছে, জাতিরাষ্ট্র বলে যেটাকে, আমি একটু পরে বলবো, বলতে চাই কারণ এটা খুব দরকারি। তো এই জাতিরাষ্ট্র অভিজ্ঞতার মধ্যে আমরা পুরনো সেই স্মৃতি অভিজ্ঞতার একটা ধারাবাহিকতাও চলে এবং সেটা বিশেষ করে আরবান মিডল ক্লাস বা নাগরিক মধ্যবিত্ত তাদের যে নস্টালজিয়া, যে তারা কিছু একটা ফেলে আসছে, ওই যে এই যেখান থেকে শিকড়ের ধারণা, মাটির ধারণা, এগুলো ধারণা কিন্তু এগুলো বাস্তবে এগুলো বলে কিছু না, একদম মানে যেটা আসলে আমরা এখন ভোগ করছি বা বোধ করছি, কিন্তু এই বোধ করাটাকে খেয়াল করা দরকার। কারণ হয় কি যে ওই যে
কখন কোনটা মানে কখন কোন ধরনের সংগায়ন, কখন কোন ধরনের উপলব্ধি, কখন কোন ধরনের উদযাপন আমাদের জন্য মঙ্গলদায়ক হবে কি হবে না, কিভাবে করলে সেটা হবে, বুঝলে কিভাবে, কোনভাবে বুঝলে জিনিসটা মঙ্গলদায়ক হবে, মঙ্গলযাত্রাটা মঙ্গলযাত্রা হবে, সেটা খুব খেয়াল করার বিষয়। তাহলে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সকলের দায়িত্ব, এটা কারো একক দায়িত্ব না, সকলের দায়িত্ব। কিন্তু এইটা খেয়াল করার বিষয় যে তাহলে আমরা এই পর্বন্তরের প্রক্রিয়াগুলি খুব জরুরি খেয়াল করা। চৈত্র সংক্রান্তি থেকে পহেলা বৈশাখ হলো এবং এইটা বহু অঞ্চলের মানে এই অঞ্চলের বহু জনগোষ্ঠী এই সময়গুলোকে বহুভাবে দেখছে, অভিজ্ঞতা নিচ্ছে এবং সেটার প্রকাশ ঘটতেছে এবং তার মধ্যে বাঙালি একটা অংশ মাত্র। কিন্তু এই জাতিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার কারণে রাষ্ট্রের যে জাতীয়তাবাদ ভিত্তিক যে রাষ্ট্র নির্মাণ হয় সেটা হয় মূলত এই ঔপনিবেশিক আমলে জাতীয়তাবাদী আন্দোলন থেকে তৈরি হওয়া রাষ্ট্রগুলোতে। রাহি ভাই যদি কিছু মনে না করেন, এই ঔপনিবেশিক শব্দটাতে আমি একটু আটকে দিতে চাই এবং এইখানেই আমরা আলোচনায় ফিরবো। তার আগে আমরা এখানে সিলেটে চলে যাব, আমাদের সহকর্মী সজল ছত্রী আছেন এবং সেখানেও আসলে নববর্ষ উদযাপিত হচ্ছে ছোট আকারে বা বড় আকারে যেটাই হোক, আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। সজল, শুভ সকাল, শুভ নববর্ষ সবাইকে। এই শুভ নববর্ষে মহেন্দ্র ঘোষ, শুভ নববর্ষ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছি যে সেখানে শ্রুতি বর্ষবরণ উৎসব 1430 লেখা একটা বড় ব্যানার রয়েছে এবং সেখানে অনুষ্ঠান হচ্ছে। কিভাবে উদযাপিত হচ্ছে বর্ষবরণ সিলেটে আমাদেরকে যদি বলেন। শ্রুতি সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি। পুরাতন গ্লানি এবং জোড়াকে মুছে ফেলে, পুরাতন স্মৃতিকে পেছনে ফেলে নতুন আলোয় উদ্ভাসিত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সিলেটে বরাবরের মতোই আসলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়েছে। যথারীতি এসোহে বৈশাখ আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং এখন অতিথিরা বক্তব্য রাখছেন। আমরা যদি দেখেন পেছনে, এর বাইরে কিন্তু সিলেটে দিনভরই নানান সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিছুক্ষণ পরে সকাল 9:30 জেলা পরিষদের আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা নগরী প্রদক্ষিণ করবে। এছাড়া বিভিন্ন মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু নববর্ষ নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন রয়েছে। যে যে ধরনের আসলে একটা কথা হচ্ছিল বা গুজব উঠেছিল সবকিছু কাটিয়ে মানুষ স্বাভাবিকভাবেই বৈশাখকে বরণ করে নেওয়ার, নতুন ঝড়কে বরণ করে নেওয়ার, নতুন দিশাকে বরণ করে নেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি নিয়ে আসলে বৈশাখের অনুষ্ঠান শুরু হয়েছে সিলেটে এবং দিনভরেই নানান ধরনের আয়োজন রয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে রোদ যদি একটু কড়া সকালবেলায় কিন্তু মানুষ উপস্থিতি অনেক বেশি। ব্লু বাড়ি আজকে যে শ্রুতির যে আয়োজন সেখানে এবং কিছুক্ষণের মধ্যে আবারও গানের পূর্বে ফিরে যাবে অনুষ্ঠানটি আবারও মুখর। অনেক ধন্যবাদ সজল আপনাকে, আপনি আমাদেরকে সিলেটের যে পরিবেশ এবং সেখানে বর্ষবরণ উৎসবের যে অবস্থা সেটা সম্পর্কে সম্যক ধারণা দিলেন। সেই জন্য কোথায় যে যায় শালিকের দল জোড়ায় জোড়ায় সকালবেলায়, ঘুম ভেঙে দেখি হাওয়া চঞ্চল কে যেন রাঁধছে মাটির চুলায়, তার থেকে দূরে এক খালি মেঘ সূর্যকে দেখে মুখখানি ঢাকে, কত না রঙের ফুল গাছগুলো সেজেছে ভীষণ ছায়াদের ফাঁকে, সবুজ ক্ষেতের আল ধরে হেঁটে যাচ্ছে কোথায় গ্রামের মোড়ল, ছেলে পেলে তার সাথে সাথে যায় দেখে মনে হয় কত না আপন, জেলে বাড়িতেও ডুগডুগি বাজে নদীতে তখন গান ধরে মাঝে, যাত্রা দেখতে বৌছি চলছে কর্তা ধরেছে হাউজিতে বাজি, এদিকে তখন মনুময়রার দোকানে এসেছে পিঁপড়ের ঢেউ, মাটির হাড়িতে ছানা সন্দেশ রসগোল্লাও নিচ্ছিল কেউ, বায়োস্কোপের নেশা কাটে নাই নাগরদোলাও হাসি মুখে ডাকে, শুনছি ঘোড়ার গাড়ির শব্দ মনের ভেতর এমন বৈশাখে। আমি তাসনুভা মোহনা আছি আজ মঙ্গলযাত্রায় একসঙ্গে আপনাদের সাথে। আমার সাথে আছেন শিল্পী অরূপ রাহি। এত সুন্দর টিং টিং করে গিটার বাজছে না, একটা মাত্র গান শুনেছিলাম গুনগুনি, আরেকটা শুনতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। ওই যে তো সংক্রান্তিতে কি রান্না হইতো, রান্না হয় সংক্রান্তিতে? তিতা খাওয়া হতো, তিতা খাওয়া হয়, তারপরে বহু রকম শাক, হ্যাঁ, এবং বহু রকম ডাল। এগুলো হচ্ছে যে এই
আমাদের বঙ্গীয় ঐতিহ্য বলা যেতে পারে। হ্যাঁ, এই অঞ্চলে আবার আদিবাসী গোষ্ঠীর মধ্যে তাদের তাদের নিজস্ব যেসব শস্য সেটা ভিত্তিক খাবার প্রস্তুত করা, সেগুলোর ব্যাপার আছে। তো ওই যে ব্যাপারটা সংক্রান্তির যে ওই খাবার এবং সেইখানে যে জীবনের ধরন, এবং সেই জীবনের ধরন আমাদের এখনকার কন্টেম্পোরারি বা খুব এই এই সময়ে যে জীবন, তার মধ্যে একটা দ্বন্দ্বও কিন্তু আছে, সম্পর্ক আছে, দ্বন্দ্ব আছে। তো সেই দ্বন্দ্বের মধ্যে একটা একটা প্রকাশ একটা গানের মধ্যে আছে আমাদের, সেটা শুনি। গানে গান শুনি। মায়াইতে ক দুপুর বেলা মুরগি রান্ধনা, যদি আমায়াইতে ক দুপুর বেলা মুরগি রান্ধনা, ওরে দুপুর বেলা মুরগি রান্ধা, দুপুর বেলা মুরগি রান্ধা, মাটি ওরে দুপুর বেলা মুরগি রান্ধা, মাটি কইর না, যদি আমায়াইতে ক দুপুর বেলা মুরগি রান্ধনা, যদি আমায়াইতে ক দুপুর বেলা মুরগি মুরগি তো রান্না না, তাহলে রান্নাটা কি সেটা এরপরে কথা আর কি। চাইলে আমি রান্ধা দিব বিশ রকমের শাক আর পঞ্চ ডালের সুবাস দিয়া ঘরটা ভরা থাক, তুমি চাইলে আমি রান্ধা দিব বিশ রকমের শাক আর পঞ্চ ডালের সুবাস দিয়া ঘরটা ভরা থাক, তুমি চুল শুকাইও আমি যখন রান্ধতে আছি ঘরে, আমি ঘর মুছিয়া দিব তুমি চা করিও পরে, তুমি চুল শুকাইও আমি যখন রান্ধতে আছি ঘরে, আমি ঘর মুছিয়া দিব তুমি চা করিও পরে, আমার ভাল লাগে না বসত বাড়ি মাংস পোলাও ময়ে, আমার ভাল লাগে না বসত বাড়ি মাংস পোলাও ময়ে, তাই আমার সাথে স্বপ্ন সংসার তুমি বান্ধো না, তাই আমার সাথে স্বপ্ন সংসার তুমি বান্ধো না, ওরে আমার সাথে স্বপ্ন বান্ধা, আমার সাথে স্বপ্ন বান্ধা, মাটি কইর না, ওরে আমার সাথে স্বপ্ন বান্ধা, মাটি কইর না, যদি আমায়াইতে ক দুপুর বেলা মুরগি রান্ধো না, যদি আমায়াইতে ক দুপুর
ছোটবেলা মুরগির আঙ্গনা যদি আমায় আইতে কও দুপুরবেলা 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 ইত্যাদি এরকম আর কি। আমি কিছুতেই না আমার 32 দাতে হাসি থামাতে পারছি না, গানের কথাটা এত মজার, দুপুরবেলা মুরগির আইন্দনা ভীষণ মজার। কি রান্না করবে সেটা চালাব, আমরা আরো কিছু কথা মনে পড়ে গেছে সেগুলো অবশ্যই ভাগাভাগি করে নেব, কিন্তু মানে অনুষ্ঠানের নাম তো মঙ্গল যাত্রা এবং আমি বলছিলাম যে একটা রেলগাড়ির কথা, রেলগাড়ির বগিতে যখন একত্রিত হই আমরা কি করি, একজন গিটার বাজায় আর একজন গান গায়, তারপরে কিন্তু পরিবর্তিত হতে থাকে, ছোঁয়াচে রোগের মতো সংক্রমণের মতো একজন গাইছে আবার আরেকজন গাইছে আরেকজন গাইছে। তো এতক্ষণ তো আপনার গান শুনলাম, আপনি একটুখানি আমাদের সঙ্গে শ্রোতা হয়ে যান আরেকজনের গান শুনে। ঠিক আছে, প্রিয় দর্শক, নওগাঁ থেকে সঙ্গীত শিল্পী পূজা দাস এবার আমাদের সঙ্গে আছেন, চলুন পূজা দাসের কণ্ঠে এবার আমরা একটা গান শুনি। শুভ নববর্ষ, খুব মিষ্টি লাগছে দেখতে, চলুন আমরা একটা গান শুনি। থ্যাংক ইউ। শুভ সকাল সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি এখন একটি গান গাইবার চেষ্টা করছি শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম স্যারের লেখা এবং সুর করা। আমার পাশে তবলায় আছেন সঞ্জয় কাকু। আমি আমার ওস্তাদজি বিপুল কুমার স্যারকে শ্রদ্ধা জানিয়ে গানটি গাইবার চেষ্টা করছি। বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার বলো না, বোঝাইলে বুঝি না, বন্ধুরে কই পাব সখী গো, বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার সোনা
সোনার বরণ রূপে কিরণ না দেখলে বাঁচি না, বন্ধুরে কই পাব সুখী গো। অনেক ধন্যবাদ আপনাকে, খুব খুব সুন্দর একটা গান শুনলাম। এবং গান শুনতে শুনতে রাহি ভাই আমার যে কথাটা খুব বলতে ইচ্ছে করছে, আলোচনায় আনতে ইচ্ছে করছে, আমরা যেইভাবেই বৈশাখ পালন করি না কেন, নববর্ষ উদযাপন করি না কেন, এই যে ছোট ছোট অনুষঙ্গ, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে যে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, আমাদের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে, এটাও তো একটা বড় আকারে বড় ব্যাপার। যেমন আঞ্চলিক গান, এই যে শাহাবুল করিমের গান শুনছিলাম আমরা, সিলেটের কথা মনে পড়ে যায়, সেখানকার ধামাইল সঙ্গীতের কথা মনে পড়ে যায়, রংপুর নীলফামারী কুড়িগ্রামের দিকে যদি আমরা যাই ভাওয়াইয়া ভাটিয়ালি গান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় মলয় সঙ্গীত রয়েছে, এই যে সব কিছু উঠে আসছে, এগুলো তো আমাদের প্রজন্ম জানে না, এগুলো তো ইতিহাসের অনুষঙ্গ, এগুলো তো জানতে পারছে, এগুলো নিয়ে একটু কথা বলেন না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসলে, যে আপনি বলেন যে আঞ্চলিক, তো কোনটা আঞ্চলিক এবং কোনটা আঞ্চলিক নয়, কোনটা জাতীয় বা কোনটা ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো একটা জিনিস আঞ্চলিক হয়ে পড়ে আর কোনো একটা জিনিস জাতীয় হয়ে ওঠে। এই যে পড়া এবং ওঠা, এইটা একটা কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু একটু সামান্য হলেও সমস্যার দিকও আছে, পার্থক্য তো আছে এবং সমস্যার দিকও আছে। আচ্ছা, যে আমরা আঞ্চলিকগুলোকে একটু ছোট করে দেখি আর জাতিগুলোকে একটু বড় করে দেখি, কিন্তু যা আজকের জাতীয় তা কোনো সময় হয়তো আঞ্চলিক ছিল। ফলে এই যে পরিবর্তনের জিনিসগুলা, এর মধ্যে দিয়ে অনেক সময় আমরা অন্যায় অনেক রকম অন্যায় করে ফেলি, মঙ্গল আর থাকে না। ফলে আমরা হয়তো বলি যে এটা রংপুরের, হ্যাঁ আঞ্চলিক কথাটা এ কারণে সাবধানতার সঙ্গে ব্যবহার করাই ভালো আমি আমি মনে করি। আমরা যে লোকগীতি আঞ্চলিক সঙ্গীত এটা হয়তো সম্ভব বলা ঠিক নয়, হয়তো বা এটা নাম আছে ভাওয়াইয়া ভাওয়াইয়া, ভাটিয়ালি ভাটিয়ালি, মলয়া মলয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওইটা আর একটা দ্বিতীয় হচ্ছে যে মানে আমাদের পরিচয় যখন তৈরি হয় কোনো একটা অঞ্চলের জনগোষ্ঠীর, যেমন ধরা যাক যে একটা কথা বলা হয় না যে বাঙালি সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, তো সেই বাঙালি সংস্কৃতি বলতেই বা কী বোঝায় আসলে, বাঙালি সংস্কৃতি এই বাঙালি ধারণাটাই বা কোত্থেকে কবে আসলো, এটা সেদিনের গল্প, মাত্র সেদিনের গল্প। এবং তারপরে যুক্ত হয়েছে জাতির ধারণা, যেটা একটু আগে আমরা বলছিলাম যে এটা আমরা উপনিবেশ নিয়ে কথা বলছিলাম, সেটা চলে আসে পিরিয়ডে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট বা জাতীয়তা মানে উপনিবেশিকতা বিরোধী বা উপনিবেশের শাসন বিরোধী আন্দোলন থেকে জাতীয়তাবাদী চেতনার আবির্ভাব, এবং সেইখান থেকে পরে জাতি এই নতুন যে একটা কনসেপ্ট, এই যে একটা ধারণা, এটাও এর প্রক্রিয়ার মধ্যে আসছে। এর আগে জাতের কথা ছিল, জাতি ছিল না, মানে যে অর্থে এখন পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের যে নেশনের যে বাংলা করছি আমরা জাতি, সেইটা অর্থে এইটা একটা বিষয়। কিন্তু একটা অঞ্চলের বহু রকম মানুষ তার বহু রকম জীবনের ধারা, বহু রকম অভিজ্ঞতার থেকে, বহু রকম প্রকাশ থেকে সেটার, সেগুলোকে কত কতখানি আমরা একসঙ্গে সমান মর্যাদায় ধারণ করতে পারবো, সেইটা হচ্ছে একটা জনগোষ্ঠীর শক্তি, সেইটা হচ্ছে একটা জনগোষ্ঠীর জ্ঞান প্রজ্ঞার প্রকাশ ঘটে। কোনো একটা বিশেষ বিষয়কে সার্বজনীন করে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার মধ্যে কোনো আমাদের কোনো জ্ঞান প্রজ্ঞা বা মঙ্গলের কোনো প্রকাশ ঘটে না, বরং এই বিপুল বৈচিত্র্য এবং সেই বৈচিত্র্যগুলোকে বৈচিত্র্যগুলো আছে কেন, কেন সেটা থাকা কীভাবে দরকার, সেটা নিশ্চিত করার মধ্য দিয়ে মঙ্গলটা হয়। আমরা যেটা হয়েছে, আমাদের যে একটা বিশেষ ধরনের একটা জাতীয়তাবাদী ধারণার মধ্যে আমরা ঢুকে পড়ছি ব্রিটিশ পিরিয়ডে বা কলোনিয়াল পিরিয়ডে, এবং সেটা আমরা ধরে নিয়েছি কি যে জাতিরাষ্ট্র মানে হচ্ছে একটা কোনো জনগোষ্ঠীর মেজরিটি একটা জনগোষ্ঠীর একটা শাসনের মধ্যে বাকিরা সবাই চলবে ফুলের বাগানের মতো, ওদেরকে আমরা সুন্দর করে রাখবো, এইটা একটা জুলুম নিয়ে আসে জাতিরাষ্ট্রের রাজনীতির একটা অংশ। হ্যাঁ, ফলে জাতিরাষ্ট্র এবং জাতীয়তাবাদী ধারণার মধ্যে ওই সমস্যাটা হয়, যে কোনো পরিচয় ভিত্তিক যদি কোনো শাসন চলে, যে একটা পরিচয় তারা শ্রেষ্ঠ বাকিরা হচ্ছে প্রান্তিক, তারা একটু কম আর আমরা একটু বেশি, হাতে সময় খুব স্বল্পতা রয়েছে, সময় স্বল্পতার কারণেই আমরা দাদার একটা গান দিয়ে শেষ করতে চাই আজকের এই আয়োজন। সবাই খুব ভালো থাকবেন, আমি আগেভাগেই বিদায় নিয়ে নিচ্ছি। মঙ্গল যাত্রা, মঙ্গল শোভাযাত্রা কিংবা নববর্ষের এই নতুন পথের 1430-এর বছরের যাত্রা, যে যাত্রাই হোক না কেন শুভ হোক দাদা। আমরা শেষের দিকে না, তাহলে আগের কথাটা রেস্ট ধরে শেষ করি, সেটা হচ্ছে যে
এই যে আমরা ঔপনিবেশিক পর্বে, ঔপনিবেশিক শাসনের পর্বে আমরা যে পরিচয়ের নতুন অভিজ্ঞতার মধ্যে ঢুকছি, জাতি আরও বহু রকম পরিচয়ের মধ্যে দিয়ে, শ্রেষ্ঠত্ববাদ এগুলোর মধ্যে দিয়ে যে আমরা একটা সমাজ এবং রাষ্ট্র প্রকল্প গড়ে তুলছি, এর মধ্যে দিয়ে অনেক ধরনের অন্যায় ঘটতেছে, অনেক অমঙ্গল ঘটে যাচ্ছে। তো ভিন্ন পরিচয়ের মানুষ, ভিন্ন লিঙ্গের মানুষ, ভিন্ন শ্রেণীর মানুষ, এরকম ভিন্ন যারাই ভিন্ন অধিপতির বাইরে যারা আছে তারা সবাই নিপীড়িত হচ্ছে এবং অন্যায়ের শিকার হচ্ছে, এবং এটা একটা সমাজের জন্য, একটা দেশের জন্য, একটা দুনিয়ার জন্য আসলে মঙ্গলের কিছু নয়। ওই জায়গাটা আমাদের একটু খেয়ালে আসা দরকার। আর একটা কথা বলি, যে সংক্রান্তি বলি, নতুন বছর বলি, যা কিছু বলি, নতুন পর্বে ঢোকার সময়ের একটা ক্রান্তিকালের মধ্যে ক্রান্তি, এইটা যেন আমরা খেয়াল রাখি যে এটা কী কী হয়। যেমন ধরা যাক আজকের দিনে যে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশের ধ্বংস হওয়া, নদী মরে যাওয়া, গাছপালা নাই হয়ে যাওয়া, গরম গরম গরম, এইটা ভালো অবস্থা নয়, সমস্যার কথা বললে তো ভালো কথা নয়। তাহলে এটা কি করে আমরা ভালো করব? মঙ্গলকর একটা দুনিয়া, মঙ্গলদায়ী একটা দুনিয়া, সমাজ, জীবন গানে ভালো হোক, এইটা এটা দরকার হবে। আমরা যেন সেটা ভাবা শুরু করি। এই কথা বলে শেষ করব একটা ছোট্ট গান আমরা করতে পারি। আমার উপায় কি যে বলো না, এই মরার দেশে ভালো লাগে না, এই মরায় মরা যুক্তি করে জিন্দা ধরে খায়, মরায় করে রাজ্য শাসন, মরায় দেশ চালায়, মরার দাস অনুদাস হইল যেজন, খাতির পেল সেজন, মরার দেশে ভালো লাগে না, এই মরার দেশে প্রেম প্রীতি বাজার দরের মাল, টাকায় করে বেচা কেনা প্রেমিক বেসামাল, মরার শহর জোড়া শপিং এ মলে, মরার শহর জোড়া শপিং এ মলে, জিন্দা দেখো কজনা, মরার দেশে ভালো লাগে না, এই মরা মেরে জিন্দা করে জিন্দারি শাসন, তারে বলি জানতে মরা মরেছে।